সরকারি হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে মার খেলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, গুরুতরভাবে আহত সরকারি কর্তা। এই ঘটনায় গ্রেফতার করা হয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে। ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ উঠল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। ঘটনায় দুজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। জানা গিয়েছে, কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিধাননগর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বালার ভাই। শনিবার সকালে তাকে দেখতে আসেন সুশান্ত বালা সহ তার অন্য ভাইয়েরা। এদিন রোগীকে খাবার দিতে যায় এক ভাই, তখনই বচসা শুরু হয়। বচসা বাঁধে নিরাপত্তা রক্ষীদের সাথে। অভিযোগ, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাইকে মারধর করছিল নিরাপত্তা রক্ষীরা। অভিযোগ, ঠেকাতে গেলে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও মারধর করা হয়, তার মুখে গুরুতর আঘাত লাগে। ঘটনায় বেশ জখম হন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এরপরই বিষয়টি জানিয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বালা। এরপর অভিযুক্তদের আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেট সুশান্ত বালা জানিয়েছেন, থানায় অভিযোগ করেছি, যা বলার পরে বলবো। আমার ভাই ভর্তি আছে, সেখানে এসেছি, এসে আমার এই অবস্থা আছে। এর বাইরে গান্ধী হসপিটালে, এর বাইরে এখন আমি কিছু বলছি না। আপনাকে কারা মারলো? আমি তো তাদের চিনি না। তাহলে কি হাসপাতাল স্টাফ? সম্ভবত। কেন স্যার এরকম হঠাৎ এরকম গায়ে দিল কেন? অ্যাকচুয়াল আমি আমার ভাইকে যখন টর্চার করছিল, মানে ও খাবার নিয়ে যাচ্ছিলো, আমার যে ভাইটা ভর্তি আছে খাবার নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে বাদ বিতরণটা কিছু একটা হচ্ছিল, আমি ওকে সেভ করতে গেছিল, তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন। অভিযোগ পেয়ে হাসপাতালে গিয়ে দুই নিরাপত্তা রক্ষীকে আটক করে কল্যাণী থানার পুলিশ। পুলিশ হাসপাতালে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে আসে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নিরাপত্তা রক্ষীরা। আপনি মেরেছেন? একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি আধিকারিককে মারধরের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কল্যাণী। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।